বুকের উপর ঝলঝল করছে একলা চলরে টেটু। বিবাহ বার্ষিকী পালন নিজেকে বিয়ে করা তরুণী, নিজেই নিজেকে বিয়ে করেছেন গুজরাটের তরুণী শ্যামা বিন্দু। নিজের প্রথম বিবাহ বার্ষিকীতে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি, যে ভিডিওতে একা একা তাকে অনেক জায়গায় ঘুরতে দেখা গিয়েছে। এক বছর আগে নিজেকে বিয়ে করেছিলেন, শুক্রবার সেই বিশেষ দিনই উদযাপন করলেন গুজরাটের তরুণী শ্যামা বিন্দু। নিজের সঙ্গে প্রতিটি মুহূর্ত আনন্দ করতে দেখা গিয়েছে গুজরাটের তরুণীকে। সেই সঙ্গে এই ভিডিওতে যে ঝলক দেখা গিয়েছে তাতে দেখা গিয়েছে যে তার বুকে বাংলা হরফে লেখা একলা চলরে, যে ভিডিও নেট পাড়ায় নজর কেড়েছে। গত বছর 9 জুন নিজেকে বিয়ে করেছিলেন গুজরাটের তরুণী শ্যামা। প্রাথমিকভাবে 11 জন বিয়ে করার কথা থাকলেও বিতর্কের জেরে তিনি বিয়ে এগিয়ে নিয়ে এসেছিলেন। আর 5টা বিয়েতে যেমন গায়ে হলুদ মেহেন্দি দেওয়া হয়, সেরকম শ্যামার বিয়েতেও হয়েছিল, যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই সময় একাধিক রিপোর্টে জানানো হয়েছিল শ্যামার বিয়ে সম্পূর্ণ হতে 40 মিনিট সময় লেগেছিল। বিয়ের পর সিঁদুর মঙ্গলসূত্রও পড়েন, তা নিয়ে বিতর্ক হলেও কর্ণপাত করেননি শ্যামা, নিজের ছন্দেই এগিয়ে যেতে থাকেন। তারই মধ্যে শুক্রবার নিজের প্রথম বিবাহ বার্ষিকী পালন করলেন শ্যামা। সেই বিশেষ দিনই ইনস্টাগ্রামে একটি বিশেষ ভিডিও পোস্ট করেন তিনি। এই ভিডিওতে দেখা গিয়েছে বিয়ের দিন তিনি নিজেই নিজেকে সিঁদুর পরিয়েছেন, তারপর একটি অনুষ্ঠানে নাচছেন, ট্রেনে চেপে কোথাও যাচ্ছেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন, নিজের জন্মদিন পালন করছেন। শুধু তাই নয়, এই ভিডিওতে শ্যামাকে কলকাতায় দেখা গিয়েছে। সম্ভবত পার্ক সিটির কোনো একটি দোকানে দাঁড়িয়েছিলেন শ্যামা, তারপর নৌকায় চেপে সেতুর নিচ দিয়ে যাচ্ছেন তিনি। আবার বুকে বাংলা হরফে লেখা একলা চলরে টেটু করানোর মুহূর্তেও দেখা গিয়েছে এই লেখা। ওই ভিডিওর সঙ্গে শ্যামা লিখেছেন হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি। যে পোস্টে তাকে অনেকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন, কেউ কেউ বলেছেন যাই হোক দিনের শেষে তুমি খুশি তো, একজন বলেন শুভ বিবাহ বার্ষিকী, যদি সব মহিলা তোমার মতো মানসিকভাবে শক্ত হতেন তাহলে পিতৃতান্ত্রিক সমাজ ভুল প্রমাণ করে দেওয়া সম্ভব হতো। তারই মধ্যে কটাক্ষ উড়ে এসেছে, করা হয়েছে গালিগালাজ। একজনে দাবি করে বলেন এটা একটা খেলা, নিজেকে জনপ্রিয় করে তুলে টাকা কামানোর ধান্দা। এই তরুণীর মতো চীনেও বিয়ের হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে এসেছে। চীনের ইতিহাসে সবচেয়ে কম বিয়ে হয়েছে 2022 সালে। দেশটিতে যতদিন ধরে বিয়ের রেকর্ড রাখা হয় ততদিনের মধ্যে গত বছরেই সবচেয়ে কম বিয়ে হয়েছে। সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম CNN থেকে একটি প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য, 2022 সালে চীনে মাত্র 68,30,000 যুগল বিয়ে করেছে, যা কিনা 2021 সালের থেকে 8 লাখ কম।